গীত সংহিতা চুর্দশ অধ্যায় বচন এক থেকে সাত একজন দুষ্ট নির্বোধ লোক মনে মনে বলে ঈশ্বর নেই এই সব লোকরা ভয়ঙ্কর ও দুষ্ট কাজকর্ম করে তাদের মধ্যে একজনও নেই যে ভালো কাজ করে ওদের মধ্যে ঈশ্বরের সাহায্য কামনা করে এমন দেখবার জন্য প্রভু স্বর্গ থেকে লোকদের প্রতি লক্ষ্য রেখেছিলেন জ্ঞানী লোকরা সাহায্যের জন্য ঈশ্বরমুখী হয় কিন্তু প্রত্যেকটি লোকই ঈশ্বরের থেকে বিমুখ হয়ে গেছে সব লোকই লোকে পরিণত হয়েছে এমন কি একটা লোকও ভালো কাজ করেনি মন্দ লোকরা আমার লোকদের বিনষ্ট করেছে ওই সব লোকরা ঈশ্বরকে চেনে না মন্দ লোকদের জন্য গলাতকরণ করার মতো প্রচুর খাদ্য রয়েছে এমন কি তারা প্রভুর উপাসনা পর্যন্ত করে না ওই সব লোক একজন দরিদ্র মানুষের কাছ থেকে উপদেশ শুনতে চায় না কেন কারণ ওই দরিদ্র লোকটি ঈশ্বরের ওপর নির্ভর করে কিন্তু ঈশ্বর তাঁর সৎ লোকদের সঙ্গে থাকেন সুতরাং মন্দ লোকদের ভয়ের অনেক কারণ আছে তোমরা দরিদ্রদের পরামর্শকে লজ্জিত করেছ কারণ সদা প্রভু তাঁর আশ্রয়ে সিয়ন পর্বত থেকে কে ইসরায়েলকে রক্ষা করে তিনি বয়ং প্রভু যিনি ইসরায়েলকে রক্ষা করেন প্রভু যখন আবার তাঁর লোকদের তাদের দেশ থেকে সমৃদ্ধশালী করেন তখন জাকুবের পরিবার আনন্দ করুক ইসরায়েলের লোকেরা সুখী হোক গীত সংহিতা চুর্দশ অধ্যায় বচন এক থেকে সাত